ওকে, আবারও ওয়েলকাম সবাইকে নতুন একটা সুন্দর গেম প্লেতে। আজকের গেমটা সত্যি সত্যি অনেক সুন্দর হবে, তো দেখো শুধু আজকের গেমে কি কি হয়। ওয়েলকাম সবাইকে। সাধারণভাবে আমার দিনগুলো কাটছিল এখানে জমিতে দেখাশোনা করা, জমিতে কাজ করাই ছিল আমার প্রধান কাজ। এটা অতটাও সহজ ছিল না, কারণ আমি ছিলাম পরিবারের বড় ছেলে, কমসে কম কখনো খাবারের প্লেটটা খালি হতে দেখিনি। তারপরেই শুরু হলো যুদ্ধ। আমরা রাতারাতি আমাদের সব কিছু হারিয়ে ফেললাম। শেষ যেটুকু আমার মনে আছে, আমার বাবা আমাকে ধাক্কাচ্ছিল যুদ্ধ থেকে পালানোর জন্য, বাঁচার জন্য। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কী করব। তারপর আমার মনে পড়ল আমার মা আমাকে একটা গল্প বলেছিল। গল্পটা ছিল আমার আঙ্কেলের সম্বন্ধে, লর্ডন। তিনি এই যুদ্ধ থেকে দূরে, অনেক দূরে একটা ভ্যালি উপস্থাপনা করে গিয়েছিলেন, একটা শান্ত ভ্যালি। কিছু সপ্তাহ সেই ভাবনা আমি ধরে রাখি, আমার মায়ের গল্পের সেই ভ্যালিটা হয়তো আমি দেখতে পেয়েছি এখানেই। হ্যাঁ, এখানেই আমি আমার নতুন জীবন শুরু করতে পারি। ওকে, তো আমাদের গেমের স্টোরিটা তোমরা যেমনটা শুনতে পারলে, এখন থেকে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন একটা সিরিজ। আশা করি এই সিরিজটা অনেক মজবুত সিরিজ হবে, তোমাদের আশা করি ভালো লাগবে সিরিজটা। তো চলো শুরু করা যাক নতুন গেম প্লে। আর এই সিরিজে যেরকম তোমরা শুনতে পারলে স্টোরিতে, যে আমাদের একটা সুন্দর পরিবেশ ছিল যেখানে একটা ভিলেজ ছিল, সেই ভিলেজটা নষ্ট হয়ে যায় যুদ্ধের জন্য, আর আমি একমাত্র ভিলেজে বেঁচে যাই। আমার মার কাছ থেকে শুনতে পারি যে আমার একটা আঙ্কেলের ভিলেজ আছে দূরে, তো সেখানে গিয়ে আমার একটা নতুন লাইফ স্টার্ট করতে হবে, তো সেটাই করবো আজকে। আর নতুন জার্নি শুরু হতে চলেছে আমাদের, নতুন গেম শুরু হতে চলেছে। আর গেমটার যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে গেমের গ্রাফিক্স। ভাই, আলাদা লেভেলের গ্রাফিক্স দেখো গেমের মধ্যেই, কত সুন্দর গ্রাফিক্স এই দেখো। আর এটা তো কিছুই না, দেখো চলো আমি সামনে নিয়ে যাচ্ছি। আর আমাদের যেতে হবে ভিলেজে, আর আমাদের যেতে হবে এই যে ভিলেজে, এই যে গোষ্ঠ বিয়া নাকি এটা, এটা ভিলেজে যেতে হবে। তো সামনে চলো আমরা যেতে থাকি আর দেখি ভিলেজটা কত দূর আছে এখান থেকে। উপরে আমাদের দেখাচ্ছে যে 270 মিটার দূরে আমাদের ভিলেজটা আছে, তো সেখানে আমাকে যেতে হবে। আর ওখানে গিয়ে এগুলো কি কাক, কাকও আছে গেমের মধ্যে ভাই। হ্যালো, অনেক ইন্টারেস্টিং গেমটা। আর গেমের মধ্যে অনেক কিছু করা যায়, গেমের মধ্যে ফার্মিং করা যায়, আর কী কী করা যায় আমি তো কিছু জানি না, কিন্তু খেলতে খেলতে বুঝতে পারবো কী করা যায়। তো চলো শুরু করা যাক এপিক জার্নির। সামনে দেখো ভিলেজটা দেখা যাচ্ছে, ওই ভিলেজটাতে আমাকে যেতে হবে। সামনে একটা নদী আছে, ওকে, ওই নদীটার পাশে ভিলেজটা আছে। তো চলো নদীটার ওখান দিয়ে আমরা যাবো ভিলেজে। আর এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা বাম পাশে একটা ডান পাশে। আর আমাদের যেতে হবে যে এখানে গোষ্ঠ, আরে যাই হোক কীখানে যেতে হবে, ওখানে গিয়ে দেখবো যে আমরা কী করতে হয় আজকে। আমাদের মনে হয় ঘরও বানাতে হবে। আমি জানি না এই ভিলেজে কেউ আমাকে আশ্রয় দেবে কি না, আমার মনে হয় এখানে কেউ আমাকে থাকতে দেবে না, আমাকে আমার জন্য নতুন ঘর বানাতে হবে। আমাকে চাষবাস করতে হবে, আর এখানে আমি মারামারিও করতে পারি এমন করে, তারপরে প্রোটেক্ট করতে পারি নিজে কিরম করে। ওকে, অনেক ইন্টারেস্টিং গেম প্লে হবে। এটা কি কাকতারুয়া, এটা অনেক ইন্টারেস্টিং, আমার কাকতারুয়া অনেক ভালো লাগে। এখানে এই দেখো কাকতারুয়াটা কত সুন্দর। এখানে আমরা ফার্মিং করতে পারবো, যেমনটা দেখতে পাচ্ছি এখানে গমের চাষ করেছে, এখানে গমের ক্ষেত আছে। আর এদিকে আমাদের ভিলেজটাও আছে, ভিলেজের হয়তো লোকও বসবাস করে, গিয়ে দেখি। আর এখানে দেখো গম পেকে গেছে, তো আমরা এখানে গেমের মধ্যে গম টম হয়তো চাষ করতে পারবো। আপাতত চলো আমরা ভেতরে যাই। আর এখানে দেখো গেমটা ইয়া মানে ভিলেজটার নাম লেখা আছে, চলো। ওকে, ভিলেজটার ভিতরে আমি লোক দেখতে পাচ্ছি ভাই, ভিলেজের লোক। আর চলো ভিলেজে চলো। আর ভিলেজে একটা মহিলা দেখতে পাচ্ছি, একটা হাঁসের হাঁসের বাচ্চা। অনেক লোক আছে ভিলেজের মধ্যে, অনেক লোক বসবাস করে, এবং ভিলেজটা একটু ছোটো, বেশি বড় না। এলো বাতাক, বাতাক আমি কিনতে পারবো, গুস, গুস কিনতে পারবো। কত দাম? 200-1500 টাকা দাম, ফিমেল গুসের 1500 টাকা দাম, এটা 1500 টাকা দাম, 1500 টাকা করে এক একটা হাঁসের দাম ভাই। আমি মনে হয় এখন হাঁসকে কিনতে পারবো। এখানে হাঁসের হচ্ছে খাঁচা, যেখানে হাঁসরা হচ্ছে বাচ্চা কাচ্চা দেয়, এগুলো কিনে হয়তো আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো, যেখানে আমি আমার বাড়ি বানাবো। আর ওখানে গিয়ে এগুলো আমি পালতে পারবো, আর এগুলোকে আমি ফার্মিং করতে পারবো। এখানে গরুর দেখো ইয়েও আছে, গরুর মালিক এটা। হ্যালো স্যার, তুমি কি গরু বিক্রি করবে? এখানে কত গরু বিক্রি করতে পারে, আর গরুর থেকে আমি দুধ টুধ নিয়ে তারপরে বাজারে বিক্রি করতে পারি। আমি মানে ভিলেজের সাথে ট্রেডিং করতে পারি, ভিলেজের লোকের সাথে ট্রেড করতে পারি, অনেক কিছু করতে পারি গেমের মধ্যে ভাই। আর এখানে একটা সুন্দরী মহিলা দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, এটা কি আমার সাথে বিয়েটিও হবে নাকি? হ্যালো, ও এত সুন্দরী মহিলা কেন ভাই? না না, এটা কি কথা বলবে? এটার সাথে কথা বলতে পারি, কিন্তু এখন আমি বলবো না, আমি ভদ্রভাবে ভিলেজটায় থাকতে হবে, কারণ আমি যুদ্ধের জন্য চলে এসেছি। এবার যদি আমি ভদ্রভাবে না থাকি তাহলে ভিলেজ থেকে আমাকে তাড়িয়ে দেবে লোকজন। চলো আমাকে এদিকে হয়তো যেতে হবে। আর ভিলেজের যে মুরল, ওই মুরলের সাথে কথা বলতে হবে, ভিলেজের যে লিডার তার সাথে আমাকে কথা বলতে হবে। আর এটা কে?
হ্যালো পুচকি, হ্যালো, তোমাকে আমি বাড়ি কিডন্যাপ করে নিব, আমি ছেলে ধরা, ছেলে ধরা আমি, এ দেখ এ ছেলে ধরা, কিন্তু কথা বলবে, হ্যালো মিস্টার, কি স্মার্ট কিড, তিন বছরের বাচ্চা ভাই, এটা কার বাচ্চা, আমার এরকম একটা বাচ্চা হবে, এই ভিলেজের মধ্যে আমরা বিয়ে করব, কি বলছিস তুই, এটা কি, এটা কার বাচ্চা, হ্যালো, আরে যাই হোক যা হোক তা হোক, আমরা এখানে শয়তানি করবো না, চলো এবার আমরা যেটা করবো, এটা মনে হয় ভিলেজের মোড়ল, এটাই মনে হয় মোড়ল ভাই, এর সাথে আমাকে কথা বলতে হবে, ওকে আমি জিজ্ঞেস করে দেখি ভিলেজে আমি আশ্রয় পাবো কি না, ভিলেজে আমি থাকতে পারবো না, এখানে সবটা বলি চলো। ওকে, তো এই আঙ্কেলের সাথে আমার কথা বলা হয়ে গেছে, আঙ্কেল আমার আঙ্কেলকে চেনে, আমার আঙ্কেল মানে লর্ডন নাকি ছিল, যার ভিলেজ মানে যে ভিলেজে অনেকে উপকার করেছিল, যার জন্য আঙ্কেলকে চিনতে পেরে গেছে, আর ইনি বলেছে ইনি আমাকে নর্মালি হেল্প টেল্প করতে পারে, কিন্তু এদের কোনো থাকার আশ্রয় দেবে না, এদের কারো বাড়িতে, এদের যেমনটা দেখতে পাচ্ছ এখানে বাড়ি টাড়ি সবই আছে, এখানে দেখো বাড়ি আছে, এগুলো বাড়িতে আমাকে থাকতে দেবে না, তো আমাকে বললো যে আমাকে একটা নতুন করে নিজের বাড়ি বানাতে হবে যদি আমি এখানে থাকতে চাই, আমাকে কোনো চার্জ লাগবে না, মানে আমার এখানে কোনো জমি টমি কিনতে হবে না, ফ্রিতে জমি তো পেয়ে যাবো, কিন্তু আমাকে শুধু ভিলেজে বাড়ি আমাকে ইয়ে করতে হবে, মানে বাড়ি বানিয়ে নিতে হবে, আর তার জন্য আমাকে রিসোর্স কালেক্ট করতে হবে, স্টিক কালেক্ট করতে হবে, 10টা স্টোন কালেক্ট করতে হবে, 2টা। হ্যালো স্যার, তোমার কি ঘোড়ার গাড়ি, হ্যালো, আচ্ছা এই ঘোড়ার গাড়িতে করে আমি যেতে পারি, এখানে ঘোড়ার গাড়ি আছে, এখানে কোনো যান্ত্রিক গাড়ি নেই, মানে যান্ত্রিক গাড়ি ফাড়ি নেই, ঘোড়ার গাড়িতে করে সবাই যাতায়াত করে বোধ হয়, চলো আমাকে আমার কাজ শুরু করি, আর একটু মানে সন্ধ্যা হয়ে যাবে, তার আগে আমাকে ভিলেজের মধ্যে বাড়ি ঘর বানাতে হবে, আমার নিজের বাড়ি বানাতে হবে, আমি ভাবছি কি ভিলেজটা যেহেতু এখানে আছে, এই দেখো এখানে ভিলেজ আছে, আমার ঘরটা না এই সব জায়গায় বানিয়ে নেব, বেশি দূরে বানাবো না, কারণ দূরে বানালে হয় একা একা কেন থাকবো, আমি ভিলেজের সাথেই থাকবো, চলো প্রথমে আমাকে স্টিক কালেক্ট করতে হবে, আর এই দেখো স্টিক পড়ে আছে এখানে, এই স্টিকগুলো আমাকে কালেক্ট করে নিতে হবে 10টা, 1টা কালেক্ট করেছি মাত্র, ওকে চলো এরকম করে আমাকে 10টা স্টিক কালেক্ট করতে হবে, আর পাথর কালেক্ট করতে হবে 10টা, তাহলে এই ভিলেজের মধ্যে আমি না বাড়ি বানাতে পারবো, মানে ঘর বানাতে পারবো, আর এখানে দেখো আমি কী কী বানাতে পারবো, অনেক কিছু বানাতে পারবো ভাই, বেড়া ঘর হাতুড়ি হ্যামাট অনেক কিছু ভাই, অনেক কিছু বানাতে পারবো এখানে আমি, তো প্রথমে যেটা করতে হবে আরও আমাকে মোটামুটি 7টার মতো স্টিক কালেক্ট করে নিতে হবে, তারপর দেখি আরও কী কী করা যায় এখানে, ওকে 10টা স্টিক আমার কাছে দেখো হয়ে গেছে, আর আমার লাগবে হচ্ছে 2টো পাথর যাতে আমি এখানে কুড়ুল বানাতে পারি, আর হাতুড়ি কুড়ুল দা খুন্তা এগুলো বানাতে হবে, তারপরে দেখো স্টোনও পেয়ে গেছি 1টা 2টো 2টো স্টোন পেয়ে গেছি, এবার স্টোনের এক্স বানাতে হবে, তো স্টোনের এক্স যদি বানাই তাহলে আমি স্টোনের এক্স দিয়ে গাছ কাটতে পারবো, আচ্ছা বুঝতে পেরেছি, চলো এখান থেকে আমি আরও স্টিক কালেক্ট করে এগুলো পরে কাজে লাগবে, ওকে তো আমি বাড়িটা বানাবো এই সব জায়গায়, আর ভিলেজ থেকে হারিয়ে যাওয়া যাবে না ভাই, ভিলেজটা অনেকটাই বড়ো, যেহেতু ভিলেজটার আমার কাছে ম্যাপ নেই, আমি জানি না কত বড়ো, কিন্তু ভালোই বড়ো আছে, প্রথমে আমার জানো আমাকে যেটা করতে হবে এখানে হচ্ছে আমাকে একটা হাতুড়ি বানাতে হবে, এই যে এক্স পেয়েছি ভাই, এটা আমাকে বানিয়ে নিতে হবে, তো এক্স যখন আমি বানাবো এক্স দিয়ে ভাই আমি গাছ কাটতে পারবো, তারপরে গাছ কেটে কেটে আমি গাছ দিয়ে বাড়ি বানাতে পারবো ভাই, অনেক কাজ আছে আমার, তো স্টোন এক্সটা নিতে পারবো, চলো স্টোন এক্সটা হাতে নিয়েছি, এই দেখো স্টোনের চলে এসেছে আমার হাতে, এবার এই স্টোনের এক্স দিয়ে আমি আমার মানে গাছ কাটতে হবে, হ্যাঁ যেটা প্রথমে করতে হবে গাছ কাটতে হবে, আর আমি ভাবছি বাড়িটা কোথায় বানাবো ভাই, বাড়িটাকে আমি নদীর ধারে বানানো ঠিক হবে নাকি আমি উপরে বানাবো, আমি বাড়িটা এই সব জায়গাতে বানাতে পারি, মানে একদম ভিলেজের পাশে এখানেও বানাতে পারি, অথবা আমি নদীর পাশে বাড়ি বানাতে পারি, চলো এখান থেকে আমরা গাছ কাটা শুরু করি, আর এই গাছ কাটতে কতক্ষণ লাগে, এই যে এগুলোকে আমাকে কাটতে হবে, ওকে চলো আমরা গাছ কেটে নিয়েছি না কাটছি, চলো এবার আমরা গাছটা কমপ্লিটলি কেটে নিই, গাছ আমার কয়টা কাটতে হবে, 5টা গাছ কাটতে হবে, আর গাছের কাঠ আমাকে কালেক্ট করতে হবে এখান থেকে, ওকে গাছের কাঠ চলো আমরা কালেক্ট করে নিই সব কিছু, ওকে চলে এগুলো কাঠ আমাকে কাটতে হবে, কিন্তু এগুলো রাখছে কোথায় ভাই, এর ব্যাগ ট্যাগ নেই কিচ্ছু নেই, এত বড় বড় লক কোথায় রাখছে পিঠের মধ্যে, চলো একটা গাছ আমি কেটে নিয়েছি, আর এই আশেপাশের যে স্টিক ফিস্টিক যা আছে সব কিছু কালেক্ট করে নিবো, আর জায়গাটা আমি সাফ করে নিই, তাহলে ভিলেজের সাথে সাথে আমি বাড়িটা বানাতে পারবো, কিছুটা মাইনক্রাফটের মতো ফিল আসছে ভাই, চলো স্টিক ফিস্টিক অনেকগুলো কালেক্ট করে নিয়েছি, আর যে বড়ো গাছ আছে না বড়ো গাছগুলো আমি কেটে নিই, চলো এই গাছটাও কেটে নিই পুরোপুরি, তাহলে এখান থেকে অনেকগুলো গাছের লগ আমি পাবো, আর যেগুলোতে আমি বাড়ি বানাবো পরে, আর সন্ধ্যা লাগতে লাগতে আমাকে বাড়িটারি সব কিছু বানাতে হবে ভাই, সন্ধ্যার আগে আমাকে বানাতে হবে, আর এগুলো চলো সবগুলো কাটা যাক, এটাও কাটি, আর আশেপাশে যতগুলো গাছ আছে না আমি সবগুলো কাটবো, চলো দেখি এটাও কাটি, ওকে এটাও কেটে নিয়েছি, আমাকে মোটামুটি 5টা গাছ কাটতে হবে, তার মধ্যে আমি 3টা অলরেডি কেটে নিয়েছি, আর এখান থেকে ও ও ও এক সেকেন্ড, এগুলো কী ফল, গাছের মধ্যে দেখো কি জানি ফল আছে, না না ফল না পাতা, ও আমি ভাবলাম আপেল টাপেল ধরেছে নাকি, তাহলে আমি খেতে পারতাম, চলো গাছগুলো আমি কালেক্ট করে নিই, ওকে এই গেমটার যে 3rd পার্সন আছে আমি জানতামই না ভাই, হ্যালো এই গেমের 3rd পার্সন আছে,
তারপর আমি রান সিমুলেটরের মতো এটা খেলতে পারবো। ওকে এটা ভাই ইন্টারেস্টিং, এটা আমি জানতামই না। তো আমি এরকম করেই খেলবো, যখন যখন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে যখন ইচ্ছা হবে তখন এরকম করে খেলবো, যখন ইচ্ছা হবে না খেলবো না। ওকে তো আমি মোটামুটি সব কিছু করে নিয়েছি ভাই। ভিডিওটা আগে লাইক ঠোকো, আগে লাইক করো, তাড়াতাড়ি লাইক করো। আগে আমি 10,000 লাইকের টার্গেট রাখছি, 10,000 লাইক যদি হয়ে যায় এটার পার্ট টু তাড়াতাড়ি চলে আসবে। তো চলো ফটাফট আমি যেখানে বাড়ি বানাবো, বাড়িটা আমি চলো নদীর ধারেই বানাই, এখানে বানাবো না, নদীর ধারে, নদীর ধারে জায়গা ফ্রি আছে, এখানে যদি বাড়ি বানাই এগুলো লোকের জায়গা, আমাকে পরে পিটাবে ধরে। চলো আমরা ফটাফট বাড়িটা না এইসব জায়গায় গিয়ে বানাই। ওকে আমার না জল তেষ্টা পেয়ে গেছে, চলো জল খেয়ে নিয়ে আসি। এখান থেকে আমি ঘাসগুলো কালেক্ট করতে পারি, এখান থেকে জল খেয়ে নিই, চলো ওয়াটার ড্রিঙ্ক করে নিই, তারপরে আমি আমার বাড়ি বানানোর কাজটা শুরু করি। আরও খেতে হবে, হ্যাঁ আরও আরও জল পান করো। হ্যাঁ এখান থেকে চলো এবার যাওয়া যাক, এবার আমি কিন্তু খেতেও হবে। চলো আমার ইনভেন্টারিতে আপেল টাপেল কী যেন ছিল, ও আমাকে না বেড বানাতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমাকে বেড বানাতে হবে, ঘর বানাতে হবে রাতে থাকার জন্য। ওকে লোকটার কাছে দেখো একটা টর্চ আছে, ওকে দেখো লোকটার কাছে না টর্চ আছে, লাইটের সোর্স আছে। এগুলো আমি আমার বাড়িতে লাগাতে পারবো কিনা আমি জানি না, এগুলো লাগাতে পারলে খুব সুন্দর হতো। আর লোকটা ঘোড়াটা বিক্রি করবে কিনা আমি জানি না। চলো আমরা বাড়ি বানাই ভাই, রাত হয়ে গেল প্রায়, আমাকে বাড়িটা তাড়াতাড়ি বিল্ড করতে হবে। আমি ভাবছি কি আমরা বাড়িটা না এই সব জায়গাতে বানাবো, এখানে যদি আমি বাড়ি বানাই তাহলে ভালো হবে। চলো বাড়িটা বানিয়ে নেওয়া যাক। এবার বাড়িটা কোন বাড়িটা বানাবো আমরা, মনে হয় ছোটো লেভেল 1-2 আছে, হ্যাঁ লেভেল 1 আছে, তাহলে লেভেল 2-3 এগুলো পরে আস্তে আস্তে আনলক হবে। এইখানটায় আমি বাড়ি বানাবো, কিন্তু এখানে বাড়ি বানাতে পারছি না কেন, আমার মনে হচ্ছে কি এটাও লোকের জায়গা, আমাকে নিজের জায়গা খুঁজতে হবে, যেখানে বাড়ি বানালে কেউ কিছু বলবে না, মানে আমাকে ভিলেজ থেকে একটু দূরে বাড়ি বানাতে হবে। আমি ভেবেছিলাম ভিলেজের আশেপাশে বাড়ি বানাবো। ওকে তো এখানে আমার বাড়িটা বানাতে পারবো, বুঝতে পেরেছি আমি এখানটায় আমি বাড়ি বানাবো, কোনো ব্যাপার না। এই যে ব্রিজ আছে না, ব্রিজের পাশে বাড়িটা বানাবো। আর আমি বাড়িটা বানাবো এই সব জায়গাতে, দেখবে এই সব জায়গাতে কেমন হয়, এই যে এখানটায় আমাকে বাড়ি বানাতে হবে। চলো চলো আমরা বাড়িটা না এখানেই বানিয়ে নিই। এই দেখো এখানটায় আমি বাড়ি বানিয়ে নেবো, এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, খোঁটাও গেড়ে দিয়েছে, এই দেখো খোঁটা গাড়াটা সব কমপ্লিট। ওকে তো রাত তো পুরোপুরি হয়ে গেছে, আমি এখন কী করবো বুঝতে পারছি না, আমাকে টর্চ অন করতে হবে ফার্স্টে। চলো টর্চ অন করে নিয়েছি, আর এখানে আমাকে খুঁজতে হবে প্রথমে না পাথর, পাথর খুঁজে আমাকে বানাতে হবে বাড়িটা, কারণ বাড়ি যদি আমি না বানাই তাহলে আমি রাতে থাকতে পারবো না, রাত হয়ে গেছে, রাত পারো তো অনেক টাইম লাগবে। তার আগে আমাকে পাথর তো খুঁজতেই হবে, তার আগে আমাকে বেডও বানাতে হবে ভাই, অনেক কাজ আছে আমার। ফটাফট দেখি পাথর, এখানে তো আমি একটাও দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ পাথর একটাও, আমি একটাও দেখতে পাচ্ছি না। ও পেয়েছি 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 ভাই, একটা স্টোন তো পেয়েছি, আমাকে কালেক্ট করতে হবে 10টার মতো স্টোন। এই দেখো আরও স্টোন পেয়েছি, তো 2টা স্টোন পেয়ে গেছি। ওকে চলো আমরা সামনে যারা সামনে কি আমরা না বাড়ি বানাচ্ছিলাম, ওখানটায় যারা আমাকে বাড়িটা তাড়াতাড়ি রাতের মধ্যে কমপ্লিট করতে হবে ভাই, রাত হয়ে গেছে পুরোপুরি। আমার মনে আছে যে সামনের দিকে আমরা বাড়িটা বানাচ্ছিলাম, দেখি কোথায় বাড়িটা বানাচ্ছিলাম। আর আমাকে না রাত হতে হতে বেডটাও বানাতে হবে, চলো বেডটা ভাই অনেক কাজ আছে গেমের মধ্যেও। চলো এই যে এখানে আমাকে রাতের আগে কাজ করতে হবে, আর টর্চটা আমি হয়তো নিচে রাখতে পারবো না। ওকে ক্যাম্প ফায়ার আমি পেয়ে গেছি, দেখো ক্যাম্প ফায়ার যদি আমি এখানে লাগাই তাহলে ভালো হবে। এই ক্যাম্প ফায়ারটা না আমি যে এখানটায় লাগিয়ে দিই, তাহলে এখানটায় আমি আগুন জ্বালাতে পারবো ভাই, যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি লাগাতে পারবো। ওকে আর এখানে আমি আগুন লাগাতে পারবো, দাঁড়াও ওকে আগুন লাগিয়ে দিয়েছি, এখানে এবার অন্ধকার থাকবে না, এখানে এবার আমি দেখতে পারবো। ওকে এবার তো ইন্টারেস্টিং লাগছে, এখানে আমি দেখতে পারবো এখানে যে ঘরটা কোথায় বানাতে হবে। এবার চলো আমার বিল্ডিংয়ের কাজটা, আগুন তো ভাবলাম দেখা যাবে, আগুনে তো কিছুই দেখা যাচ্ছে না। ওকে তো এবার বাড়িটার কাজ শুরু করা যাক, মানে বাড়িটা এখানে বানানোর কাজ শুরু করা যাক। স্টোন আমার কাছে আছে, এবারে স্টোন দিয়ে এখানে কাজ করা যাবে। চলো এখানে আমরা কাজ শুরু করি, দেখি বাড়িটা বানাতে কতক্ষণ লাগে। বাড়িটা বানাতে অনেক টাইম লাগবে ভাই, আমি বুঝতে পারছি, কেবল তো আমি স্টোন দিচ্ছি, অনেকগুলো স্টোন লাগবে, তারপরে অনেক কিছু লাগবে ভাই, আরও 2 স্টোন লাগবে এখানে আমার। আমার না স্টোনে কম পড়ে যাচ্ছে ভাই, স্টোন মানে পাথরের টুকরো লাগবে বাড়িটা বানাতে। আমার বাড়ি বানিয়ে ঘর বানাতে ভিতরে পর আজকে মনে হয় আমি বাড়িটা তাড়াতাড়ি বানাতে পারবো না ভাই, বাড়ি বানাতে আমার 2-3 দিন লেগে যাবে। এ দেখো আমরা কালেক্ট করে নিই, এটা কালেক্ট করেছি স্টোন, এবার মনে হয় আমরা বাড়িটা বানাতে পারবো। চলো বাড়িটা বানিয়ে ভিতরে আগে বেডটা বানাই, বাড়িটা টাইম লাগবে ভাই, বাড়ির তো কেবল নিচটা বানাচ্ছি, আবার ছাদ বানাতে হবে, দেওয়াল বানাতে হবে, অনেক কিছু করতে হবে। এই দেখো বাড়িটা এরকম করে বানাতে পারো, নিচের টুকু তো বানিয়ে দিয়েছি, আমাকে বানাতে হবে ওপরের সাইডটা। ওকে ওপরের সাইড বানাতে এখানে কী কী লাগবে দেখি, লগ লাগবে, লগ, আচ্ছা আমার কাছে লগ তো আছে। আরে লোকটার কাছে লাইটটা নিলে ভালো হতো ভাই, হ্যালো লাইট দেবে কি, লাইট কী করে বানাবে, আমাকে শিখিয়ে দিতে তাড়াতাড়ি, আমি লাইট বানাতে পারছি না কোনো, আমি অন্ধকারে ভুগছি, লাইট বানাতে পারছি না, ফালতু লাগছে আমার কাছে। চলো আর ফটাফট কি আমরা লাইটটা ওখানে লাগাই, লাইট না মানে ঘরটা কমপ্লিট করি। ওই দেখো আমরা ঘর এখান থেকে দেখা যাচ্ছে, আর ঘরটার সামনে আমাকে সার্চের বেড়া বানাতে হবে, তারপরে এখানে ব্রিজও আছে, আমরা একদিন না ব্রিজটার ওই পারে গিয়ে দেখবো যে ব্রিজের ওই পারে কী আছে, আপাতত আর ওইদিকে যাবো না। আজকের মতো আমি শুধু বাড়িটা কমপ্লিট করি ভাই, রাত হয়ে গেছে, ভাল্লুক টাল্লুক না চলে আসে আবার। চলো ফটাফট আমি বাড়িটা কমপ্লিট করি। ওকে উপরেরটুকু তো বাড়ি কমপ্লিট করে দিয়েছি। হ্যালো আঙ্কেল, আমি আমার ঘর বানাচ্ছি, ফটাফট আমাদের ঘরেতে যাবেন, ইনভাইট রইল আপনাকে। অনেক ভালো লাগছে গেমটা খেলতে ভাই, তোমাদের কার কার গেমটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে আমাকে বলো, যে গেমটা নেক্সট পার্ট চাও কি না, আমি তো নেক্সট পার্ট খেলতে চাই ভাই, অবশ্যই খেলবো গেমটা নেক্সট পার্ট।
একটা প্রবলেম হয়ে গেছিল, গেম খেলতে খেলতে আমার স্ক্রিন রেকর্ডার ফেকর্ডার সব অফ হয়ে গেছে, আমি নিজেই জানি না যে কখন সব কিছু এগুলো। যাই হোক, তা আমি কত দূর খেলেছি আমি জানি না, আমি তোমাদের দেখাচ্ছি লাস্ট কত পর্যন্ত খেলেছি, আমি অত চেক পেক করিনি, কিন্তু এখানে আমি ঘরটা না কমপ্লিট করে দিয়েছি। দেখো এখানে আমরা ঘর কমপ্লিট করেছি, আর গেমের মধ্যে কী করতে পারি তোমাদের আইডিয়া নেই ভাই, অনেক কিছু করতে পারি গেমের মধ্যে। আমরা খরগোশ টরগোশ মারবো, পরদিন হান্টিং করবো, আর ঘরের মধ্যে আমি আরও জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে আমার বেড আছে যেটা আমি রাত্রে ঘুমাতে পারি, আজকে রাতে আমাকে অন্ধকারে কাটাতে হবে না। নেক্সট দিন আমরা হান্টিং করবো, এখানে রান্নাবাড়ি করবো, আর এখানে আমরা হচ্ছে চেস্টও পেয়েছি যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো চেস্টের মধ্যে, আর এখানে আমরা রান্না করব। আর বাইরে গিয়ে দেখাচ্ছি, আর এখানে না আমরা চাষবাসও করতে পারি, আমরা জমি বানাতে পারি, ভুট্টা গম এগুলো লাগাতে পারবো, আর এখানে আমরা ইয়ে করতে পারি, ফার্ম বানাতে পারি যেখানে আমরা গরু পুষতে পারি, হাঁস পুষতে পারি, মুরগি এগুলো পুষতে পারি। আর তারপর দিন আমরা ব্রিজের ওই পাড়টায়ও যাব, কারণ ওই পাড়টায় নামে একটা জিনিস দেখেছি, ওই পাড়টা ব্রিজ আছে, দেখো ওই দেখো একটা ভিলেজ আছে ওই পারে, তো ওই ভিলেজেও যাবো। আর দেখো হাঁস টাস না কি এখানে ঘোরাফেরা করছে, এগুলোকে আমি মেরে মেরে খেতেও পারবো মনে হয় পরদিন, তো সেগুলো করবো পার্ট টু। তোমরা চাও কিনা অবশ্যই কমেন্টে বলো তো গেমটা তোমাদের কেমন লাগলো, আর গেমটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই গ্রামের মানে গ্রাফিক্সটা তো অসাধারণ ভাই, অনেক সুন্দর লেগেছে। আর ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করতো, লাইকের টার্গেট রাখছি হ্যাঁ 10,000 লাইকের। চ্যানেলটাতে যারা যারা সাবস্ক্রাইব করনি নিজে সাবস্ক্রাইব করে নিও আগে, কারণ এই গেমের পার্ট 2, 3, 4 যখন আসবে তখন তুমি মিস করো না, অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে গেম প্লেটা, গেমের সিরিজটা আশা করি অনেক দূর এগোবে। তোমরা যদি লাইক করো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে গেমটা অনেক দূর এগোবে, অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই বাই, সবাইকে ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে।